হ্যালো স্টুডেন্টস ভেরি গুড মর্নিং ওয়েলকাম টু আইসমার্ট বাংলা চ্যানেল খুব তাড়াতাড়ি জয়েন করো পাঁচ মিনিট লেট হয়ে গেল টেকনিক্যাল ফল্ট সরি মহসিনা শিবেন্দ্র গুড মর্নিং আবার চলে এসেছি রাইসমার্টে বাংলা চ্যানেল আমাদের লক্ষ্যভেদ ডাব্লিউ 2023 টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ওকে বুঝতেই পারছো ডাব্লিউ বিসিএসের যে আমরা স্ট্রাকচারটা জানি সেই রিলেটেড আমরা প্রথম দিন থেকে যবে থেকে আমাদের লক্ষ্যভেদ স্টার্ট হয়েছে তবে থেকে টপিক বেসড আমরা কিন্তু একটা করে চ্যাপ্টার বাপি স্যার তোমাদের করাচ্ছেন এবং তার রেসপেক্টে মক টেস্ট আমি নিচ্ছি যেমন রেশিও প্রপোর্শন চ্যাপ্টারটা হয়ে গেছে পার্সেন্টেজ চ্যাপ্টারটা হয়ে গেছে প্রফিট লস হয়ে গেছে আজকে আমাদের সিমপ্লিফিকেশান নাম্বার সিস্টেম গতকাল তোমরা বাপি স্যারের ক্লাস করেছো সেখানে সিমপ্লিফিকেশান নাম্বার সিস্টেমের উনি কিন্তু বেসিক জিনিসগুলো বুঝিয়ে দিয়েছেন তাহলে আজকে আমাদের পনেরোটা কোশ্চেন সুপার ফিফটিন মক টেস্ট চলো তাড়াতাড়ি স্টার্ট করবো আমরা কুন্তল গুড মর্নিং চলো স্টার্ট করো একটা ছোট্ট ইন্ট্রোডাকশান আমার তোমরা জানো সবাই আর এর এগুলোতে আমি আর বেশি টাইম ওয়েস্ট করছি না ফিরে যাচ্ছি আচ্ছা আর একটা জিনিস বলে দিই রাইসমার্ট অ্যাপটা জাস্ট ডাউনলোড করে নেবে সেখানে অনেক কিছু ফ্যাসিলিটি তোমরা পাবে আমি পরে একটা ফোন নাম্বার দেবো সেখানে বলতে পারবো আর এই কুপন কোড এটা অ্যাপ্লাই করবে এ কে টোয়েন্টি এ কে ফর্টি সেভেন নয় আবারও বলছি এ কে টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট ছাড় পাবে হ্যাঁ চলো শুরু করা যাক সিমপ্লিফিকেশান নাম্বার সিস্টেম প্রথম প্রশ্ন বিকাশ কালাচাঁদ গুড মর্নিং গুড মর্নিং তাড়াতাড়ি জয়েন করো প্রথম প্রশ্ন চটপট বলো ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট টোয়েন্টি মাল্টিপল অফ টেন বলছে প্রথম কুড়িটা নাম্বার দশের মাল্টিপল এদের সাম কত হবে সাম অফ ফার্স্ট টোয়েন্টি মাল্টিপল অফ টেন প্রথম কুড়িটা দশের মাল্টিপল কত হবে চট করে বলো চট করে বলো প্রথম কুড়িটা দশের মাল্টিপল প্রথম কুড়িটা সংখ্যা মানে এক থেকে শুরু করে এক থেকে শুরু করে কুড়ি অবধি এই কুড়িটা সংখ্যা ফার্স্ট টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি মানে কি ফার্স্ট টোয়েন্টি হচ্ছে এক থেকে কুড়ি এবার মাল্টিপুল অফ টেন বলেছে মানে কি মাল্টিপুল অফ টেন মানে প্রথমটা দশের গুণিতক পরেরটাও দশের গুণিতক টেন ইন্টু ওয়ান টেন ইন্টু টু টেন ইন্টু থ্রি এরমভাবে আলটিমেটলি টেন ইন্টু টোয়েন্টি সব দশ গুণ আছে তাই না সব কটাতে দশ গুণ আছে তাহলে আমরা যদি এখানে দশের মাল্টিপল মানে দশকে কমন নিই আর এক থেকে কুড়ির যোগফল কুড়ি ইন্টু একুশ বাই দুই কুড়ি ইন্টু একুশ বাই দুই তাহলে এটা ক্যালকুলেশান করলে দু হাজার একশো অ্যান্সার অপশান এ কুড়ি ইন্টু একুশ বাই দুই সাম অফ ন্যাচারাল নাম্বারের ফর্মুলা কি সাম অফ ন্যাচারাল নাম্বার সাম অফ ন্যাচারাল নাম্বার স্টার্টিং ফ্রম ওয়ান স্টার্টিং ফ্রম ওয়ান এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এই ফর্মুলাটাই এখানে অ্যাপ্লাই হয়েছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হয়েছে কতগুলো নাম্বার এক থেকে কুড়ি এক থেকে কুড়ি কুড়িটা নাম্বারের যোগফল হ্যাঁ শিবেন্দ্র কুন্তল অরিন্দম মঙ্গল মহসিনা কারেক্ট অ্যান্সার কালাচাদ অপশান ডি হবে না চেক করে নাও চেক করে নাও অপশান ডি হবে না হাফ হয়ে গেছে কোথাও একটা দুই দিয়ে ভাগ করে দিচ্ছ ভুল করে চেক করে ওটা একদম ঠিক আছে ভেরি গুড খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ডাব্লিউ বিসিএস জন্য আমরা দুটো জিনিস শিখলাম একটা হচ্ছে সাম অফ ন্যাচারাল নাম্বারের ফর্মুলাটা আমরা শিখে গেলাম যদি দিয়ে দেয় আমরা করতে পারবো এবং সেটা যদি একটু ঘুরিয়ে প্রশ্ন দেয় যে ন্যাচারাল নাম্বারগুলো দশের মাল্টিপল তাহলে দশ বাইরে গুণ হয়ে যাবে ন্যাচারাল নাম্বারের ফর্মুলাটায় নাম্বারটা ফেলে দেবো যতগুলো নাম্বার আর ফর্মুলা ধরে ভ্যালুটা বের করবো মাল্টিপল অফ টেন বলেছে মানে দশ লাস্টে গুণ হয়ে যাবে চলো নেক্সট ভেরি গুড শিবেন্দ্র একদম কারেক্ট নেক্সট পরের অঙ্ক চটপট চটপট খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নাম্বার্সের ওপর নাম্বার্সের রিলেটেড এর প্রশ্ন এটা কি বলেছে দেখো এ গার্ল ওয়াজ আস্কড একটা মেয়েকে জিজ্ঞেস করা হয়েছে টু মাল্টিপ্লাই নাম্বার বাই সেভেন বাই এইট একটা নাম্বারকে সাতের আট দিয়ে গুণ করতে বলা হয়েছে একটা নাম্বারকে সাতের আট দিয়ে গুণ করতে বলা হয়েছে ইনস্টিড পরিবর্তে ইনস্টিড মানে পরিবর্তে নাম্বার বাই মানে সে নাম্বারটা সাতের আট দিয়ে ডিভাইড করলো মানে তাকে গুণ করতে বলা হয়েছে তা ধরে নাও নাম্বারটা যদি আমি এক্স ধরি তাকে সাতের আট দিয়ে গুণ করতে বলা হয়েছে কিন্তু সে কি করলো সে নাম্বারটাকে সাতের আট দিয়ে ডিভাইড করে দিল সে নাম্বারটাকে সাতের আট দিয়ে ডিভাইড করে দিল প্রশ্ন কি পেয়েছে দেখো তার বদলে কি পেয়েছে গট দ্য রেজাল্ট তার বদলে সে রেজাল্ট পেলো ফিফটিন মোর দেন ফিফটিন মোর দেন দ্য কারেক্ট রেজাল্ট তার মানে কারেক্ট রেজাল্ট তার কোনটা কারেক্ট রেজাল্ট আর কোনটা এটা তার কারেক্ট এটা তার কারেক্ট আর রং তার কোনটা এটা তার মানে দেখো সে রেজাল্টটা যেটা পাচ্ছে এই রং রেজাল্ট এই রং রেজাল্টটা পাচ্ছে এই কারেক্ট রেজাল্টের থেকে পনেরো বেশি তার মানে রং মাইনাস কারেক্ট এটা ইকুয়াল টু ফিফটিন প্রশ্ন করেছে সাম অফ দ্য ডিজিট অফ দ্যাট নাম্বার মানে যে নাম্বারটা পাবো যে নাম্বারটা ওকে মাল্টিপ্লাই করতে বলা হয়েছে সেই নাম্বারটার ডিজিট দুটো যোগফল কত খুব সাবধান ডিজিট দুটো যোগ ফল বলো কি হবে আমি ইকুয়েশনটা তৈরি করেই দিলাম বলো কি হবে এক্স ডিভাইডেড বাই সেভেন বাই এইট তার মানে এটা হয়ে যাবে এইট এক্স বাই সেভেন মাইনাস এটা সেভেন এক্স বাই এইট এবার এটা এলসিএম করো এলসিএম করলে তোমার এটা চলে আসবে ফিফটিন এক্স বাই ফিফটি সিক্স ফিফটিন এক্স বাই ফিফটি সিক্স ইকুয়াল টু ফিফটিন তাহলে এখান থেকে এক্স হচ্ছে ফিফটি সিক্স ছাপ্পান্ন ছাপ্পান্ন এবার একটা জিনিস দেখো এখানে সাম অফ দ্য ডিজিট অফ দ্য নাম্বার বলেছে তার মানে ফিফটি সিক্সের পাঁচ আর ছয় ডিজিট অফ দ্য নাম্বার তার যোগ ফলটা অ্যান্সার হবে এগারো অপশান বি ইলেভেন অপশান বি ইলেভেন ভেরি গুড অরিন্দম একদম কারেক্ট মঙ্গল কুন্তল মহসিনা একদম কারেক্ট শিবেন্দ্র ভেরি গুড আমরা অপশান বি অ্যান্সার করতে পারছি নাম্বারটা কিন্তু বের করতে বলেছে নাম্বারটা বের করে নিয়ে দেন আমাদেরকে চেক করতে হবে যে তাদের যোগফল কত ডিজিটগুলোর যোগফল কত নাম্বারটা বের করে নিয়ে ডিজিটগুলোর যোগফল কত এটা মাথায় রাখো নাম্বারটা বের করে নিয়ে ডিজিটগুলোর যোগফল ক্লিয়ার পর থেকে ভেরি গুড একদম কারেক্ট পরের অঙ্কে যাব পরের অঙ্কে যাবো নাম্বার চট করে বলো তিন নাম্বারটা বলো দেখো কি বলেছে দ্য নাম্বার অফ দ্য ডিজিট ইন দ্য স্কোয়ার রুট অফ সিক্স টু ফাইভ সিক্স একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা স্কোয়ার রুট করলে কতগুলো ডিজিট হতে পারে মানে স্কোয়ার রুট করে বর্গমূল করলে যে নাম্বারটা পাবো সেটা কতগুলো ডিজিটে হবে একটা জিনিস লক্ষ্য করো আমরা আমরা যখন সিঙ্গেল ডিজিট নাম্বারে স্কোয়ার করি ভালো করে বোঝো আমরা যখন সিঙ্গেল ডিজিট নাম্বারে স্কোয়ার করি ধরো থ্রি স্কোয়ার নাইন আবার সেভেন স্কোয়ার ফরটি বা নাইন স্কোয়ার এইট্টি ওয়ান তাহলে একটা জিনিস লক্ষ্য কর আমি এটা বোঝাতে চাইছি যে একটা সিঙ্গেল ডিজিট স্কোয়ার নাম্বার আর একটা ডবল ডিজিট স্কোয়ার নাম্বারের স্কোয়ার রুট করলে সেটা সবসময় সিঙ্গেল ডিজিট হয় কী বললাম একটা সিঙ্গেল ডিজিট স্কোয়ার নাম্বার নয় আর একটা ডবল ডিজিট স্কোয়ার নাম্বারের স্কোয়ার রুট করলে বর্গমূল করলে সেটা সবসময় সিঙ্গেল ডিজিট হয় এবার যদি আমরা একটা দুই অঙ্কের সংখ্যার বর্গ করি ধরো কথার কথা টুয়েলভ স্কোয়ার টুয়েলভ স্কোয়ার কত ওয়ান ফোর আমরা বলতে পারি টুয়েলভ স্কোয়ার ওয়ান ফোর এবং এটা একটা দুই অঙ্কের সংখ্যা যার বর্গ করছি যেটা তিন অঙ্কের সংখ্যা হচ্ছে আবার আমি আরেকটা দুই অঙ্কের সংখ্যা ম্যাক্সিমাম 99 নাইন সব থেকে বড়ো দুই অঙ্কের সংখ্যা তার যদি বর্গ করি সেটা হবে নাইন এইট জিরো ওয়ান তার মানে একটা জিনিস লক্ষ্য করো তিন অঙ্কের বর্গসংখ্যা চার অঙ্কের বর্গসংখ্যার বর্গমূল করলে দুই অঙ্কের সংখ্যা পাওয়া যায় এখানে কি বলেছিলাম এক অঙ্কের সংখ্যা বা দুই অঙ্কের বর্গসংখ্যার বর্গমূল করলে এক অঙ্ক পাওয়া যায় তেমনি তিন অঙ্কের সংখ্যা আর চার অঙ্কের বর্গসংখ্যার বর্গমূল করলে দুই অঙ্কের সংখ্যা পাওয়া যায় তার মানে এক আর দুই এই দুটো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল করলে এক অঙ্কের সংখ্যা পাওয়া যায় তিন চার অঙ্ক বিশিষ্ট পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল করলে দুই অঙ্কের সংখ্যা পাওয়া যায় সেরকম পাঁচ ছয় সংখ্যা পাঁচ ছয় অঙ্ক বিশিষ্ট পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল করলে তিন অঙ্কের সংখ্যা পাওয়া যায় তার মানে দেখো সব হাফ হচ্ছে একটা জিনিস লক্ষ্য করো হাফ হচ্ছে দুই অঙ্কের সংখ্যার বর্গমূল এক অঙ্কের সংখ্যা চার অঙ্কের সংখ্যার বর্গমূল দুই অঙ্কের সংখ্যা যেই এটা একশো করে দেবে একশো স্কোয়ার হয়ে যাবে একের পর চারটে শূন্য পাঁচ অঙ্কের সংখ্যা বর্গমূল দুই অঙ্কের সংখ্যা পাঁচ অঙ্কের সংখ্যার বর্গমূল সরি তিন অঙ্কের সংখ্যা তাহলে এরকম ছয় অঙ্কের সংখ্যার বর্গমূল কি হবে তিন অঙ্কের সংখ্যাই হবে তাহলে আমার বলার বক্তব্য এটাই যে এক অঙ্কের দুই অঙ্কের পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল সবসময় এক অঙ্ক তিন অঙ্ক চার অঙ্ক বিশিষ্ট পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল দুই অঙ্ক পাঁচ অঙ্ক ছয় অঙ্ক পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল তিন অঙ্ক তার মানে সব থেকে বেশি ছয় অঙ্ক তার হাফ তিন চার অঙ্ক তার হাফ দুই দুই অঙ্ক তার হাফ এক তাহলে এরম করে যত অঙ্ক বিশিষ্ট পূর্ণবর্গ হবে তার হাফ হবে বর্গমূলের নাম্বার অফ ডিজিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এটা টুয়েলভ ডিজিট আছে এটা টুয়েলভ ডিজিট আছে তাই না এটা বারো ডিজিট তাহলে এটার যদি বর্গমূল করা হয় তাহলে বর্গমূল রেজাল্টটা হবে বারো বাই দুই ছ ডিজিট নাম্বার সিক্স ডিজিট নাম্বার এটা মনে রাখবে অ্যান্সার হবে অপশান সি শিবেন্দ্র সেটা আলাদা জিনিস করা যাচ্ছে যাচ্ছে না সেটা আলাদা কিন্তু সেটা ছয় অঙ্ক বিশিষ্ট হবে পয়েন্টেও যদি হয় তাহলে ছয় অঙ্ক বিশিষ্ট হবে একদম কারেক্ট কালাচাঁদ মহসিনা ইন্দম ভেরি গুড প্রত্যেকে মঙ্গল ঠিক আছে চলো নেক্সট পরেরটা চার অঙ্ক চার নাম্বারে বলছে ফাইন্ড দ্য ফাইভ ডিজিট নাম্বার সবথেকে বড় পাঁচ অঙ্কের সংখ্যা যেটা তিনশো পনেরো দিয়ে ভাগ যায় চটপট বলো সব থেকে বড় পাঁচ অঙ্কের সংখ্যা যেটা তিনশো পনেরো দিয়ে ভাগ যায় তিনশো পনেরো দিয়ে ভাগ যায় পাঁচ অঙ্কের সবথেকে বড় সংখ্যা আচ্ছা পাঁচ অঙ্কের সব থেকে বড় সংখ্যাটা কি পাঁচটা নয় তো পাঁচ অঙ্কের সব থেকে বড়ো সংখ্যাটা আমি কী লিখতে পারি পাঁচটা নয় লিখতে পারি আচ্ছা পাঁচটা নয় তো নিশ্চয়ই তিনশো পনেরো দিয়ে ভাগ যাবে না পাঁচটা নয় তো নিশ্চয়ই তিনশো পনেরো দিয়ে পুরোপুরি ভাগ যাবে না কেন যাবে না কারণ তিনশো পনেরো লাস্টে তো পাঁচ আছে তাহলে পাঁচের মাল্টিপুল হতে হবে না কিন্তু এখানে তো নয় আছে তিনশো পনেরোর মাল্টিপুল হতে হবে না পাঁচ অঙ্কের সব থেকে বড়ো সংখ্যা কিন্তু এখানে লাস্টে তো নয় আছে সেটা পাঁচের মাল্টিপল তো নয় হতে পারে না পাঁচের মাল্টিপল হয় পাঁচ হবে বা জিরো হবে সেটা আমাদের চেক করে দেখা যেতে পারে কিন্তু একটা জিনিস লক্ষ্য করে এখানে সবকটাই কিন্তু দেখো লাস্টে পাঁচ আছে তার মানে চারটে অপশনের মধ্যে একটা হবে যেটা তিনশো পনেরো মাল্টিপল তাহলে পাঁচ অঙ্কের থেকে বড়ো সংখ্যা তিনশো দিয়ে ভাগ যায় কোনটা সেটা বের করার জন্য আমাদের পাঁচ অঙ্কের সব থেকে বড়ো সংখ্যা পাঁচটা নয়কে তিনশো পনেরো দিয়ে ভাগ করে আমাদের রিমাইন্ডারটা বাদ দিতে হবে যে ভাগ শেষটা থাকবে দেখো অনায়াসে তিন দিয়ে ভাগ যায় নশো পঁয়তাল্লিশ তাই না এটা চার এটা পাঁচ আবার এটা একবার যায় তিনশো পনেরো ভাগটা করে দেখে নাও তারপর আবার নয় নামলো তারপর এটা যাবে তোমার হচ্ছে সাত দিয়ে যেতে পারে বাইশশো পাঁচ রিমাইন্ডার পাচ্ছি চার চার এক একশো চুয়াল্লিশ রিমাইন্ডার তাহলে পাঁচটা নয় পাঁচটা নয় পুরোপুরি ভাগ যায় না একশো চুয়াল্লিশ ভাগ শেষ থাকে এখান থেকে একশো চুয়াল্লিশ বাদ দিয়ে দাও না নাইন নাইন এইট ফাইভ ফাইভ অপশান এ অ্যান্সার নাইন নাইন এইট ফাইভ ফাইভ শিমেন্দ্র মহসিনা সুপ্রতিম কালাচাঁদ একদম কারেক্ট অ্যান্সার ভেরি গুড ভেরি গুড বোঝা গেল ক্লিয়ার যে কীভাবে বের করলাম কীভাবে বের করলাম বোঝা গেলো তাহলে যখনই এইটভাবে কোনো কোশ্চেন দিয়ে দেবে যে কত দিয়ে ভাগ যায় পাঁচ অঙ্কের বড়ো ছয় অঙ্কের ক্ষুদ্রতম সাত অঙ্কের বড় ছয় অঙ্কের বড়ো যাই দিয়ে দিক আমরা ভাগটা করে যে ভাগ শেষটা থাকবে বাদ দিয়ে দেবো পরের অঙ্ক নাম্বার ফাইভ সুপার ফিফটিন মক টেস্ট চলছে তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট ক্যালকুলেশন করতে হবে চলো এটা কি হবে লিস্ট পজিটিভ ইন্টিজার সব থেকে ছোটো ধনাত্মক পূর্ণ সংখ্যা সব থেকে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা শুড বি সাবট্র্যাক্টেড বিয়োগ করা হচ্ছে কার থেকে এদের গুণ ফলের থেকে সো দ্যাট দ্য ডিফারেন্স ইজ এ পারফেক্ট স্কোয়ার তার মানে তিন হাজার এগারো ইন্টু তিন হাজার বারো থেকে কত বিয়োগ করলে কত বিয়োগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে দ্যাট ইজ পারফেক্ট স্কোয়ার নাম্বার কত বিয়োগ করলে এটা খুব ইজি আমরা অনেকেই পারবো তিন হাজার এগারো ইন্টু এটাকে করে দাও তিন হাজার এগারো প্লাস এক তাই না তিন হাজার লিখলাম তিন এগারো প্লাস এক এবার এটা তিন হাজার গুণ করো তাহলে তিন হাজার এগারো প্লাস তিন এবার দেখো জলের মতো পরিষ্কার কত বিয়োগ করব কত বিয়োগ করব এখানে দেখো তিন হাজার এটাই তো স্কোয়ার নাম্বার এটাই তো স্কোয়ার নাম্বার তাহলে আমার কাছে এই স্কোয়ারের স্কোয়ার নাম্বারের সাথে এক্সেস যোগ আছে কোনটা তিন হাজার এগারো তাহলে এই তিন আমি বাদ দেবো এই স্কোয়ার নাম্বারের সাথে যোগ আছে তিন হাজার এগারো তাহলে এই তিন হাজার এগারোটাকে আমাকে ওড়াতে হবে তবে আমি এই স্কোয়ার নাম্বারটা পাবো আমাকে ওড়াতে হবে তাহলে তিন হাজার ওড়াতে গেলে কী করতে হবে তিন হাজার এগারোই বিয়োগ করতে হবে অপশান বি তিন হাজার এগারো বিয়োগ করে দেবো স্কোয়ার নাম্বার পেয়ে যাবো ভেরি গুড মহসিনা সুপ্রতিম শিবেন্দ্র কালাচাদ একদম কারেক্ট অ্যান্সার অরিন্দম মঙ্গল একদম কারেক্ট ভেরি গুড চলো নেক্সট পরেরটা ছ নম্বর এই ধরনের সিরিজ সামেশানের ফর্মুলা শর্টকাট অবশ্যই জানা আছে শর্টকাট ফর্মুলা কী হবে ডিফারেন্স কত করে দেখো ডিফারেন্স কত করে আছে প্রত্যেকটা এগারো পনেরো চার এটা এটা চার ডিফারেন্স দেখো প্রত্যেকটা চার করে তার মানে এই ধরনের অঙ্কের শর্টকাট ফর্মুলাটাই আমরা চলে যাই ওয়ান বাই ডিফারেন্স আমাদের আগেও করি এটা ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম তাই না ওয়ান বাই ডিফারেন্স ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম তাহলে ফার্স্ট টার্ম মানে কি ওয়ান বাই ইলেভেন আর লাস্ট টার্ম মানে কি ওয়ান বাই এইট জিরো থ্রি এটা মনে রাখতে হবে কারণ পুরোটা আমি নিতে পারি না কারণ এই পরের টার্মটা হবে ওয়ান বাই ফিফটিন ইন্টু নাইনটিন বড়ো করে ডেস্ক্রিপটিভ মেথরে করলে পনেরো উনিশ পনেরো কেটে যায় তারপরের টার্মটা হবে ওয়ান বাই নাইনটিন ইন্টু টোয়েন্টি থ্রি চার করে গ্যাপ নাইনটিন নাইনটিন কেটে যায় সব কেটে যাবে পরে থাকবে একদম প্রথমে এগারো একদম শেষে আটশো তিন পড়ে থাকবে তাই জন্য বললাম ওয়ান বাই ডিফারেন্স ডিফারেন্স কত চার গ্যাপ কত চার করে ফার্স্ট টার্ম কত ওয়ান বাই ইলেভেন লাস্ট টার্ম কত ওয়ান বাই এইট জিরো থ্রি সিম্পল এলসিএম করো এলসিএম আটশো তিন মনেই হচ্ছে তাই না এলসিএম আটশো তিন তাহলে এগারো দিয়ে এটা কত হচ্ছে সাত তেত্রিশ মানে তিন আর এটা হচ্ছে এক তার মানে এটা একের চার ইন্টু বাহাত্তর বাই আটশো তিন তাহলে চার দিয়ে বাহাত্তর কাটলে আঠেরো চার দিয়ে বাহাত্তর কাটলে আঠেরো আর কি কাটা যাবে চার দিয়ে বাহাত্তর কাটলে আঠেরো আর কি কাটা যাবে সাতাত্তর তিন তেত্রিশ তিয়াত্তর মাইনাস এক চার আঠেরো বাহাত্তর তিন দিয়ে কাটবে না তার মানে এটার অ্যান্সার আঠেরো বাই আটশো তিন তাই না আর কাটবে না এটার অ্যান্সার আঠেরো বাই আটশো তিন একদম ঠিক আছে কালাচাঁদ মহসিনা অরিন্দম কুন্তল সুপ্রতিম ভেরি গুড একদম কারেক্ট ক্লিয়ার প্রত্যেকে খুব ইজি অঙ্ক নর্মাল সিম্পলিফিকেশান আমরা শর্টকাট অ্যাপ্লাই করবো এই ধরনের সিরিজে কোন ধরনের সিরিজে কোন ধরনের সিরিজে ডিফারেন্সটা সেম হবে এই ডিফারেন্সটা প্রত্যেকটা টার্মের ডিফারেন্সটা সেম হবে নিচের দুটোর পরপর যে না টার্ম আছে তাদের ডিফারেন্সটা সেম হবে এবং একটা রিপিট হতে থাকবে পনেরো পনেরো তারপর একটা উনিশ উনিশ রিপিট হবে তার মানে কি বড়ো করলে কেটে যায় এটা সেই ধরনের অঙ্কে আমরা এই শর্টকাট অ্যাপ্লাই করতে পারি নেক্সট পরে প্রোডাক্ট অফ টু নাম্বার দুটো সংখ্যার গুণ ফল দুটো সংখ্যার গুণ ফল দ্যাট ইজ এক্স ওয়াই ওয়ান ফাইভ সেভেন ফাইভ দুটো সংখ্যার গুণ ফল এক্স ওয়াই ওয়ান ফাইভ সেভেন ফাইভ কোশেন তাদের ভাগ ফল এক্স বাই ওয়াই দ্যাট ইজ নাইন বাই সেভেন এক্স বাই ওয়াই দ্যাট ইজ নাইন বাই সেভেন প্রশ্ন করেছে সামাব্দ নাম্বার নাম্বার দুটোর যোগফল কত নাম্বার দুটোর যোগফল কত হবে তাহলে একটা জিনিস লক্ষ্য করো এখান থেকে আমি এক্সের ভ্যালু বলতে পারি নাইন ওয়াই বাই সেভেন এখানে বসিয়ে দাও এক্স ইন্টু নাইন ওয়াই বাই সেভেন চটপট অ্যান্সার চাই চটপট অ্যান্সার চাই এক্সের জায়গায় বসাও এটা সরি এক্সের জায়গায় বসাও এক্সের জায়গায় বসিয়ে দাও নাইন ওয়াই বাই সেভেন ইন্টু ওয়াই ফিফটিন সেভেন্টি ফাইভ চটপট অ্যান্সার বলো তাহলে এখান থেকে ওয়াই স্কোয়ার আমার করার আগে অ্যান্সার চাই আমার করার আগে অ্যান্সার চাই আমি আস্তে আস্তে করছি আমার করার আগে অ্যান্সারটা দিতে হবে ওয়াই স্কোয়ার ওয়ান ফাইভ সেভেন ফাইভ ইন্টু সেভেন বাই নাইন একশো পঁচাত্তর ইন্টু সাত তার মানে ওয়াই কত হবে রুট ওভার একশো পঁচাত্তর ইন্টু সাত তার মানে একটা সাত আসবে এখানে একটা সাত বাদ দিলে হয় পঁয়ত্রিশ নাকি পঁচিশ পঁচিশ মানে একটা পাঁচ আসবে মানে পাঁচ ইন্টু সাত পঁয়ত্রিশ ওয়াইয়ের ভ্যালু থার্টি ফাইভ ওয়াই থার্টি ফাইভ এখানে বসিয়ে দাও নাইন ইন্টু থার্টি ফাইভ বাই সেভেন তাহলে ওয়াই হবে এক্স হবে ফর্টি ফাইভ তাহলে এক্স প্লাস ওয়াই অ্যান্সার চেয়েছে ফর্টি ফাইভ প্লাস থার্টি ফাইভ ফর্টি ফাইভ প্লাস থার্টি ফাইভ এইটটি অপশান সি আশি অপশান সি আশি এটা একটু ক্যালকুলেটিভ বাট পরীক্ষা আসার মতো প্রশ্ন বারবার বলছি ভেরি গুড একদম কারেক্ট ঠিক আছে একদম সুপ্রতিম ভেরি গুড ওকে চলো নেক্সট নাম্বার এইট ইলেভেন দিয়ে ডিভিজিবল বহুবার করানো হয়েছে এগারো দিয়ে ডিভিজিবল এর ভ্যালু কত হবে অনেকবার করানো হয়েছে এই অঙ্কটা ফাইন দ্য ভ্যালু অফ এ কী হবে বলো এগারো দিয়ে ডিভিজিবল কি অল্টারনেট ডিজিটের যোগফল সাত নব ধরো সাত তিন আট এ সিক্স এ তাহলে সাত নব আট নবো সিক্স নব সাত আট ছয় ইকুয়াল টু তিন এ এ থ্রি প্লাস এ প্লাস এ তাই না তাহলে এখান থেকে 2a কত হচ্ছে 18 তাহলে a কত হবে 9 অপশন সি आंसर 11 এ ডিভিজিবিলিটি রুল অপশন সি आंसर 9 হবে ভেরি গুড ঠিক আছে কত आंसर 4 3 দাও 3 দাও হ্যাঁ একদম ভেরি গুড মহসিনা ঠিক আছে অপশান সি আমার করার আগে অ্যান্সার চাই তো আমার করার আগে অ্যান্সারটা দাও তাড়াতাড়ি করো বলো নয়টা বলো এটা করবো না আগে করো এটা আগে তোমরা করো নম্বর বলো কী হবে রুট ওভার ফোর জিরো নাইন সিক্স যার ভ্যালু সিক্সটি ফোর ফাইন্ড দ্য ভ্যালু অফ রুট ওভার ফোর জিরো নাইন সিক্স রুট ওভার পয়েন্ট নাইন সিক্স পয়েন্ট জিরো জিরো ফোর জিরো নাইন সিক্স বলো নয়ের आंसर কী হবে রুট আমি লিখছি একবার তারপর রুট তারপর পয়েন্ট জিরো বলো এটা তো সিক্সটি জানি দেওয়াই তো আছে তাই না এটা তো সিক্সটি ফোর দেওয়াই আছে বাকিগুলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো সুপ্রতিম বলছে সেভেন্টি পয়েন্ট ফোর সিক্স ফোর অপশন বি বলছে ওকে কালা বি বলছে দেখা যাক তাহলে এটা দেখো ঘর আগে দশমিক দিয়েছে নাইনটি সিক্স ঘর আগে দশমিক তাহলে এটা এক ঘর আগে হয়ে যাবে সিক্স পয়েন্ট ফোর হয়ে যাবে এটা রুট করলে সিক্সটি ফোর হয় এটা ঘর আগে দশমিক তাহলে এটাও সিক্সটি ফোর চারের এক ঘর আগে দশমিক হবে কারণ ঘর দু ঘর আগে দশমিক রুট করলে এক ঘর আগে দশমিক হয় এখানে দেখো ছ ঘর আগে দশমিক আছে ছ ঘর আগে দশমিক মানে এটা রুট করলে কি হবে তিন ঘর আগে দশমিক হবে তিন ঘর মানে দুটো ঘর তো অলরেডি জানি চৌষট্টি তাহলে আর একটা ঘরের জন্য আমি জিরো নিতে হবে দেন তার আগে দশমিক পয়েন্ট জিরো সিক্স ফোর এটা ছ ঘর আগে দশমিক তাই জন্য তিন ঘর আগে দশমিক নিতে হবে তাহলে দু ঘর আগে দশমিক থাকলে স্কোয়ার রুট করলে ঘর আগে দশমিক চার ঘর আগে দশমিক থাকলে স্কোয়ার রুট করলে ঘর আগে দশমিক ছ ঘর আগে দশমিক থাকলে স্কোয়ার রুট করলে তিন ঘর আগে দশমিক এইগুলো মাথায় রাখতে হবে এবার যোগ করো এটা হচ্ছে সেভেন্টি পয়েন্ট ফোর প্লাস পয়েন্ট জিরো সিক্স ফোর তার মানে সেভেন্টি পয়েন্ট ফোর সিক্স ফোর অ্যান্সার ভেরি গুড অপশান বি একদম কারেক্ট পরের অঙ্ক কুন্তল শিবেন্দ্র অরিন্দম বর্ষা মঙ্গল একদম কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট চটপট বলো পরেরটা পরেরটা বলো হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট কাল স্যার করিছে কিন্তু ইউনিট ডিজিট থ্রি টু দি পার সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স টু দি পার ফিফটি নাইন টু দি পার সেভেন্টি ওয়ান এই মাল্টিপ্লিকেশন বা এই প্রোডাক্টের লাস্ট ডিজিটটা কত হবে বলো লাস্ট ডিজিটটা কত হবে তাড়াতাড়ি বলো থ্রি টু দি পার সিক্সটি ফাইভ পাওয়ার সিক্সটি ফাইভ পাওয়ারে সিক্সটি ফাইভ চার দিয়ে ভাগ করো চার ষোলো চৌষট্টি রিমাইন্ডার কত এক সিক্সটি ফাইভ পাওয়ারে আছে চার দিয়ে ভাগ করো রিমাইন্ডার এক তিনের পাওয়ার এক সিক্স সিক্সের পাওয়ার যাই থাক সিক্সই হবে এগুলো ট্রিক্স মনে রাখবে সিক্সের পাওয়ার যাই থাক ছয়ই আসবে এখানে আছে সেভেন সেভেন্টি ওয়ান পাওয়ার সেভেন্টি ওয়ান পাওয়ার চার দিয়ে ভাগ করো চার সতেরো আটষট্টি রিমাইন্ডার কত তিন সাতের কিউব তাহলে তিনের পাওয়ার এক মানে তিন ছয় সাতের পাওয়ার তিন মানে কত হয় সাতের পাওয়ার তিন মানে কত তিনশো তেতাল্লিশ তাই না তার মানে তিন তার মানে তিন তিনে নয় ছয় চুয়ান্ন কে আছে লাস্টে চার অপশন সি আনসার ফোর অপশন সি আনসার ফোর ভেরি গুড একদম কারেক্ট পরেরটা পরেরটা বলো কুন্তল গেমিং শিবেন্দ্র ভেরি গুড মহসিনা মঙ্গলদাস কালাচাঁদ কারেক্ট অ্যান্সার ঠিক আছে লার্জেস্ট অ্যামং দা ফলোইং নাম্বার লার্জেস্ট অ্যামং দ্য ফলোইং নাম্বার বলো টু টু দি পার সেভেন ফিফটি খুব ইম্পর্টেন্ট ডাবলিউসিএস পিলির জন্য যে কটা অঙ্ক করাচ্ছি আমি টু টু দিপা সেভেন ফিফটি ফাইভ টু দিপা থ্রি হান্ড্রেড ফোর টু দি পার ফোর ফিফটি এইট থ্রি টু দিপা সিক্সটি সিক্স হান্ড্রেড এদের মধ্যে বড়ো কে দেখো আমরা তো অবশ্যই দেখে বুঝতে পারছি এখানে যে পাওয়ারগুলো এতটাই বড়ো এটার ক্যালকুলেশন করা যাবে না টু টু দি বা সেভেন ফিফটি মানে সাড়ে সাতশো কানা দুইয়ের গুণ ফল সম্ভব না তাহলে এগুলোকে আমায় কী করতে হবে প্রত্যেকটার দেখো পাওয়ারগুলো বড়ো বড়ো আছে আমার টার্গেট হবে এই ধরনের অঙ্কে পাওয়ারগুলোকে সমান করা একটু লক্ষ্য করো সাড়ে সাতশো তিনশো সাড়ে চারশো ছশো এগুলোর একটা কমন ফ্যাক্টর তোমায় বের করতে হবে সাড়ে সাতশো তিনশো সাড়ে চারশো ছশো এগুলোর এইচ সি করতে হবে আমাদের একটা কমন ফ্যাক্টর বের করতে হবে যেটা কিনা হবে দেড়শো যেটা হবে দেড়শো তার মানে আমি এটাকে লিখতে পারি টু টু দি পাওয়ার ফাইভ তার পাওয়ার ওয়ান ফিফটি কেন সাড়ে সাতশোকে দেড়শো দিয়ে ভাগ করো তো সাড়ে সাতশো কে দেড়শো দিয়ে ভাগ করো তো এক মিনিট দরব সাড়ে সাতশোকে যদি দেড়শো দিয়ে ভাগ করি কত হয় পাঁচ তার মানে টু টু দি পাওয়ার ফাইভ তার পাওয়ার ওয়ান ফিফটি লিখতে পারি তিনশোকে দেড়শো দিয়ে ভাগ করলে দুই ফাইভ স্কোয়ার তার পাওয়ার ওয়ান ফিফটি সাড়ে চারশোকে দেড়শো দিয়ে ভাগ করলে তিন মানে ফোর কিউব তার পাওয়ার ওয়ান ফিফটি আর এটা ছশোকে দেড়শো দিয়ে ভাগ করলে চার তার পাওয়ার একশো পঞ্চাশ আমার টার্গেট ফুলফিল হলো সবকটা দেড়শো দিয়ে ডিভাইড করলাম এবং সবকটা পাওয়ারে দেখো দেড়শো চলে এলো তাহলে পাওয়ার যদি সেম হয়ে যায় বেস দেখে অ্যানসার বলতে পারবো কে বড়কে ছোটো ইজিলি তাহলে টু টু দিবার ফাইভ এর বেস কত হচ্ছে থার্টি টু ফাইভ স্কোয়ার বেস পঁচিশ ফোর কিউব মানে সিক্সটি ফোর থ্রি টু দিবার ফোর মানে এইট্টি ওয়ান টু টু দিবার ফাইভ পাঁচটা দুই গুণ করো বত্রিশ ফাইভ স্কোয়ার দুটো পাঁচের গুণ ফল পঁচিশ ফোর কিউব তিনটে চারের গুণ ফল চৌষট্টি থ্রি টু দি পাওয়ার ফোর চারটে তিনের গুণ ফল একাশি তাহলে এই চারটে বেসের মধ্যে বড়ো কে এইটটি ওয়ান দ্যাট ইজ থ্রি টু দি পাওয়ার সিক্স হান্ড্রেড লার্জেস্ট এটা অ্যান্সার খুব ইজিলি আমরা এটা কিন্তু করতে পারি এই ধরনের অঙ্কগুলো মাথায় রাখবে যে পাওয়ার দিয়ে থাকতে পারে পয়েন্টে থাকতে পারে চারটে পাঁচটা সংখ্যা দিয়ে বললো লার্জেস্ট কোনটা হবে এগুলো কিন্তু আমরা প্রসিডিওরগুলো অ্যাপ্লাই করবো যেগুলো আমরা এই ইনফরমেশানগুলো কালেক্ট করছি এগুলো থেকে কিন্তু করতে পারি খুব ইম্পর্টেন্ট ডাব্লু বিসিএস পিলির জন্য বারবার বলছি বারো নম্বর চট করে বলো বারোটে বলো বারোটার বারোটা বলো থ্রি টু দি পার থার্টি থ্রি থ্রি টু দি পার থার্টি থ্রি থ্রি টু দি পার থার্টি থ্রি কবার আছে যোগ করে যোগ ফল তো পাবো না বাট কবার আছে তিনবার আছে তাই না আমি তো থ্রি টু দি পার থার্টি থ্রি ভ্যালু জানি না সিম্পল আমি থ্রি টু দি পার থার্টি থ্রি ভ্যালু তো জানি না তাহলে থ্রি টু দি পার থার্টি থ্রি কভার আছে সিম্পল ভাবো এ এ এ তাহলে এটাকে কী লিখবো এ প্লাস এ প্লাস এ কী লিখবো থ্রি এ লিখবো তো তাহলে এটাকে কী লিখতে পারি থ্রি ইন্টু থ্রি টু দি পার থার্টি থ্রি একই সংখ্যা তিনবার যোগ করলে তিন ইন্টু সেটা লিখতে পারি তো আমি ইন্টু একই সংখ্যা দুবার যোগ আছে ধরো এটা বি এটা বি বি প্লাস বি বি প্লাস বি টু বি তার মানে টু ইন্টু টু টু দি পার থার্টি থ্রি হলো ইন্টু এগুলো এটা হচ্ছে সিক্স টু দি পাওয়ার লক্ষ্য করো তিন আর দুই গুণ করো ছয় আর এটা গুণ করো কেন পাওয়ার যদি থাকে গুণ সাইন থাকলে বেশ গুণ হওয়া যায় বেশ গুণ করা যায় পাওয়ার যদি সেম থাকে পাওয়ার তেত্রিশ তাহলে বেস তিন আর দুই গুণ করলে ছয় সিক্স টু দি পাওয়ার থার্টি থ্রি ইকুয়াল টু সিক্স টু দি পাওয়ার এক্স তাহলে এখানে সিক্স টু দি পাওয়ার এটা ওয়ান মনে করো এক প্লাস তেত্রিশ মানে সিক্সের পাওয়ার থার্টি ফোর বেস যখন সেম গুণ থাকলে পাওয়ার যোগ এই ইনফরমেশানগুলো মাথায় রাখতে হবে বেস যখন সেম গুণ থাকলে পাওয়ার যোগ সিক্স টু দি পাওয়ার থার্টি ফোর টু দি পাওয়ার এক্স এক্সের ভ্যালু প্রশ্ন এটাই জানতে চেয়েছিল এক্সের ভ্যালু কত অপশানে থার্টি ফোর সুপ্রতিম ভুল হলো এটা কারেক্ট সুদীপ ভেরি গুড এক্সের ভ্যালু থার্টি ফোর ভেরি গুড মহসিনা ঠিক আছে কুন্তল ঠিক আছে একদম শিবেন্দর ঠিক আছে চলো নেক্সট নাম্বার থার্টিন কোয়েশ্চেন নাম্বার থার্টিন ফাইন্ড দ্য নাম্বার অফ জিরো অ্যাট এন্ড অফ দ্য ফলোইং প্রোডাক্ট দেখো এই গুণ শেষে কতগুলো জিরো হবে এই গুণফলের শেষে কতগুলো জিরো হবে এক ইন্টু তিন ইন্টু পাঁচ ইন্টু সাত ইন্টু নয় ইন্টু ডট 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 এইটি সেভেন এই গুণফলের শেষে কতগুলো জিরো হবে চট করে বলো এটা তোমাদের জন্য বলো কত হয় বলো অরিন্দম বলছে ডি অপশন কেন কেন ডি হবে কেন একটাও জিরো হবে না বলছো কেন নানব দিস বলছো সবাই কি ব্যাপার জিরো হবে না ভালো করে ভেবে দেখো ভালো করে ভেবে দেখো ইভেন নেই তাই জিরো হবে না ভেরি গুড ইভেন নেই তাই জিরো হবে না অরিন্দম বলেছে ভেরি গুড একদমই তাই লক্ষ্য করো এগুলো সব বিজোর সংখ্যা অড নাম্বার এগুলো সব বিজোর সংখ্যা জিরো পেতে গেলে আমাদের কী দরকার আমরা আমাদের ধরো একটা নাম্বার আমি যদি বলি সব থেকে ছোটো কোন সংখ্যা যেখানে জিরো আছে দশ তাই তো তাহলে দশ মানে কি দু ইন্টু পাঁচ দশ মানে হচ্ছে দুই ইন্টু পাঁচ তার মানে দুই একটা জোর সংখ্যা পাঁচ বিজোর সংখ্যা আবার যদি বলি কুড়ি চার ইন্টু পাঁচ আবার যদি বলি তিরিশ ছয় ইন্টু পাঁচ আবার যদি বলি চল্লিশ আট ইন্টু পাঁচ আবার যদি বলি পঞ্চাশ দশ ইন্টু পাঁচ আবার যদি বলি ষাট বারো ইন্টু পাঁচ একটা জিনিস লক্ষ্য করো শূন্য পেতে গেলে আমাদের পাঁচ যেরম দরকার একমাত্র বিজোর সংখ্যা পাঁচ যার সাথে ইভেন নাম্বার মিনিমাম দুই চার ছয় আটও তো আছে তার মানে জোর সংখ্যা যে কোনো জোর সংখ্যার সাথে বিজোর সংখ্যা পাঁচ গুণ করলে জিরো পাওয়া যায় তাহলে এখানে তুমি বিজোর সংখ্যা পাঁচ তুমি পাবে পাঁচ পনেরো পঁচিশ পঁয়ত্রিশ এরকমভাবে এইটটি সেভেনের আগে পঁচাশি অবধি বিজোর সংখ্যা পাঁচ পাবে কিন্তু দুই কোথাও পাবে না কারণ এটা একটা সিরিজটাই অড নাম্বারের বুঝতেই পারছো একের পর তিন আছে তারপর পাঁচ আছে তারপর সাত আছে মানে জোর সংখ্যাগুলো বাদ গেছে অ্যান্সার হবে নান অফ দিস জিরো একটাও জিরো হবে না ভেরি গুড একটাও জিরো হবে না ভেরি গুড সবকটা অড নাম্বার একদম কারেক্ট বেসিক প্রশ্ন পরীক্ষায় আসতে পারে নাম্বার ফরটিন পরের অঙ্ক পরের অঙ্ক দেখো একদম দেবু ভুল হয়েছিল দেবু ক্লিয়ার হলো কনসেপ্টটা বোঝা গেছে দেবু দেবু সিংহ কনসেপ্টটা বোঝা গেছে বাকিরা ইন্দ্রাণী মঙ্গল সুপ্রতি মহসিনা শিবেন্দ্র একদম ঠিক চলো এটা বলো এটা বলো ডিফারেন্স বিটুইন ডিফারেন্স বিটুইন দ্য স্কোয়ার অফ টু কনজিকিউটিভ ইভেন নাম্বার ইভেন ইন্টিজার রাদার অলওয়েজ ডিভিজেবল দুটো পরপর জোর সংখ্যার বর্গের বিয়োগফল কত দিয়ে ভাগ যাবে দুটো পরপর জোর সংখ্যার বর্গের বিয়োগ ফল কত দিয়ে ভাগ যাবে ধরো দুই চার পরপর জোর সংখ্যা তাহলে বর্গের বিয়োগ ফল মানে ফোর স্কোয়ার মাইনাস টু স্কোয়ার ষোলো মাইনাস চার মানে বারো আবার যদি আমি ধরি জিরো দুই তার মানে জিরো স্কোয়ার মানে টু স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার চার মাইনাস শূন্য চার বা ধরো আমি যদি ধরি চার ছয় তার মানে সিক্স স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার ছত্রিশ মাইনাস ষোলো কুড়ি আবার যদি আমি ধরি ছয় আট এইট স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার চৌষট্টি মাইনাস এই যে বারো কুড়ি আঠাশ এগুলো কত দিয়ে ভাগ যাবে এগুলো কত দিয়ে ভাগ যাবে বারো কুড়ি আঠাশ এগুলো কত দিয়ে ভাগ যাবে ম্যাক্সিমাম চার দিয়ে এদের এই সেভ করলেই পাবো বারো কুড়ি আঠাশ এদের এই সেভ করলেই আমি চার পেয়ে যাব তাই না বি চার দিয়ে ভাগ যাবে এখানেও চার পেয়েছিলাম আমরা যদি আমরা জিরোটাকে ইভেন নাম্বার ধরিনি না ধরলেও অসুবিধা নেই একই ব্যাপার অ্যান্সার হবে অপশান বি ফোর সুপার ফিফটিনের লাস্ট অঙ্ক চটপট বলো শেষ অঙ্ক সুপার ফিফটিনের এ নাম্বার এক্স লাইস মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এ নাম্বার এক্সলাইস প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে বিসিএসএ এসে এক্স লাইস বিটুইন জিরো অ্যান্ড এক মানে এক্সের ভ্যালুটা জিরো থেকে একের মধ্যে পয়েন্ট সামথিং ফ্র্যাকশন যেটা জিরো থেকে একের মধ্যে কোনটা ঠিক চারটে অপশানের মধ্যে বলো এক্সের একটা ভ্যালু জিরো থেকে একের মধ্যে কোনটা ঠিক হবে বলো দেখি করো এটা নিজেরা দুই দিয়ে ভাগ যায় কিন্তু ওটা ম্যাক্সিমাম সব থেকে বড়ো কত দিয়ে ভাগ যাবে চার দিয়ে একদমই তাই দ্বীপ বলছো দুই দিয়ে ভাগ যায় আগের অঙ্কটা দুই দিয়ে তো ভাগ যাবে ইভেন নাম্বার তো ইভেন নাম্বার স্কোয়ারের ডিফারেন্স তো ইভেন নাম্বার হবেই দুই দিয়ে তো ভাগ যাবেই বাট সব থেকে বড় কত দিয়ে ভাগ যায় অ্যান্সার ফোর ক্লিয়ার বুঝতে পারছো এটা বলো এটা বলো এটা বলো অনিমেস দিনদা বলছে অপশন ডি ওকে বাকিরা গেমিং উইথ দীপ বলছো বি অপশন বোম্বে ওকে বাকিরা বাকিরা সুপ্রতিম বলছে এ অপশন ওকে আর আর বলো আর বলো মাশিনা বলছে এ সুপ্রতিম বলছে এ আর বলো আচ্ছা আমি এক্সের ভ্যালু ভালো করে বোঝো আমি এক্সের ভ্যালু হাফ ধরলাম তাহলে হাফ তো জিরো থেকে একের মধ্যে হাফ জিরো থেকে একের মধ্যে তো হাফ মানে কি হাফ মানে কি পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ তাই না প্রথম অপশন দেখো এক্স গ্রেটার দেন রুট এক্স তার মানে জিরো পয়েন্ট ফাইভ হ্যাঁ জিরো পয়েন্ট ফাইভ লিখবো না বাদ দাও হাফ গেটার দেন রুট ওভার হাফ হাফ গেটার দেন রুট ওভার হাফ তাই তো বলছে এখানে প্রথম অপশান আচ্ছা রুট হাফের ভ্যালু তো জানি না রুট হাফের ভ্যালু তো জানি না জানার দরকারও নেই কম্পেয়ার করবো তো আমি হাফের সঙ্গে রুট হাফ কোনটা বড় কম্পেয়ার করব রুট হাফের ভ্যালু জানি না জানার দরকার নেই কম্পেয়ার করবো কিভাবে করবো রুট হাফের ভ্যালু যেহেতু জানি না রুটটাকে তুলে দাও না রুটটাকে তুলতে গেলে কী করব স্কোয়ার করব রুটটাকে তুলতে গেলে কি করব স্কোয়ার করবো বোথ সাইড স্কোয়ার করো হাফ হোল স্কোয়ার গ্রেটার দেন রুট হাফ হোল স্কোয়ার তার মানে এটা একের চার এটা একের দুই দেখো এটা কি ঠিক নিজেরাই বলো মহসিনা সুপ্রতিম তোমরা অ্যান্সার দিয়েছিলে এ তোমরা এবার বলো এটা কি ঠিক একের চার কি একের দুয়ের থেকে বড় দেখো তো এবার নিজেরা দেখো এটা এটা কি বড়ো একের চার একের দুয়ের থেকে একের চারের ভ্যালু পয়েন্ট টু ফাইভ আর একের দুইয়ের ভ্যালু পয়েন্ট ফাইভ এটা কি বড়ো পয়েন্ট টু ফাইভ কি বড়ো না তাহলে তো হয়েই গেল প্রথম অপশান ক্যান্সেল হবে না পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ফাইভের থেকে তো বড়ো নয় তাহলে প্রথমটা হচ্ছে না প্রথম অপশান এখানেই গেল মনে রাখবে কোনো একটা পয়েন্টের ভ্যালু তার রুটের থেকে সবসময় ছোটো হয় কোনো একটা পয়েন্টের ভ্যালু আমি যদি বলি পয়েন্ট নাইন আর রুট পয়েন্ট নাইন সবসময় রুট পয়েন্ট নাইনটা বড়ো হবে অলওয়েজ আমি যদি বলি পয়েন্ট সিক্স আর রুট ওভার পয়েন্ট সিক্স সবসময় রুট ওভার পয়েন্ট সিক্সের ভ্যালুটা বড়ো হয়ে যাবে এটা অলওয়েজ রুট করলে বড়ো হয় একদম সেকেন্ড অপশান এক্স গ্রেটার দেন ওয়ান বাই এক্স তাহলে হাফ গ্রেটার দেন ওয়ান বাই হাফ তার মানে হাফ গ্রেটার দেন টু ওয়ান বাই হাফ মানে তো টু অপশান বিও বলেছিল আমাকে অপশান বি গেমিং উইথ দ্বীপ বলেছিল অপশান বি হচ্ছে গেমিং উইথ দীপ বলেছিল আমাকে দেখো হাফ গেটার দেন টু তাহলে এটা হয় বা হাফ গেটার দেন টু হয় কখনো ওয়ান বাই এক্স মানে ওয়ান বাই হাফ তো ওয়ান বাই হাফ মানে তো দুই তাহলে এটাও ক্যান্সেল এক্স কিউব গেটার দেন এক্স স্কোয়ার হবে কখনো হাফের কিউব হাফের কিউব গেটার দেন হাফের স্কোয়ার মানে একের আট গেটার দেন একের চার এটা হয় একের আট গেটার দেন একের চার মানে পয়েন্ট ওয়ান টু ফাইভ গেটার দেন পয়েন্ট টু ফাইভ এটা হয় এটাও ক্যান্সেল তাহলে পরে রইল এটা এটাই আনসার ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স মানে ওয়ান বাই হাফ গেটার দেন রুট ওভার হাফ তার মানে ওয়ান বাই হাফ মানে তো দুই ওয়ান বাই হাফ মানে তো দুই দুই গেটার দেন রুট ওভার পয়েন্ট ফাইভ এটা তো হবেই দুই তো একটা পূর্ণ সংখ্যা আর পয়েন্ট ফাইভ তো একটা ফ্র্যাকশন ডেসিমাল নাম্বার অবশ্যই অ্যানসার অপশান ডি যারা ডি অ্যান্সার দিয়েছ একদমই কারেক্ট বোঝা গেল কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট বারবার বলছি ভীষণ ইম্পর্টেন্ট এটা পয়েন্টের ক্যালকুলেশন পয়েন্টের স্কোয়ার পয়েন্টের রুট ওয়ান বাই পয়েন্টের ভ্যালু পয়েন্টের কিউব এগুলোর মধ্যে কে বড় কে ছোটো একটু দেখে নেবে ভালো করে এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট ডেসিম্যাল নাম্বারের কিন্তু এই ধরনের অঙ্ক আসতে পারে ওকে সুপার ফিফটিনের লাস্ট অঙ্ক হয়ে গেল আজকে আমরা সিম্পলিফিকেশান নাম্বার সিস্টেমের ডিফারেন্ট অঙ্ক শিখলাম কালকে স্যারও ডিফারেন্ট টাইপের অঙ্ক দেখিয়েছি আমি আজকে দেখালাম তো বিসিএস আমাদের লক্ষ্যভেদ টু থাউজেন্ড পিলি জুন মাসে হতে চলেছে তো সেগুলোর জন্য আমাদের ওয়েল প্রিপেয়ার্ড থাকতেই হবে আমি চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি পরের দিন আবার একটা নতুন চ্যাপ্টার নিয়ে স্যার আসবে এবং সেই চ্যাপ্টারেরই মক টেস্ট নিয়ে আমি বৃহস্পতিবার আসবো ঠিক সকাল দশটা পনেরোই আজকের মতো টাটা ভালো থেকো সবাই আর এই ফোন নাম্বারটার কথা বলছিলাম প্রথমে যদি আমাদের কোনো অনলাইন কোর্স পিএসসি প্রো বা ব্যাঙ্কিং প্রো বা এসএসসি প্রো বা ডাব্লিউ বিসিএস অপশনাল কোনো প্রো ক্লাস তোমাদের অ্যাভেল করতে হয় এই অনলাইন ফোন নাম্বারটা এই ফোন নাম্বারে ফোন করবে একটা কথা আমি আবারও প্রথমেও বলেছি পরেও বলছি লাস্টেও বলছি এ কে ফর্টি সেভেন না এ কে টোয়েন্টি কোড দাও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে চলো থ্যাংক ইউ আজকের জন্য ভালো থেকো মঙ্গলবার আসছি মঙ্গলবার আসছি এগারোটা পনেরোয় এম টি এসের ক্লাস নিয়ে কারণ এম পরীক্ষা মে মাসে শুরু হচ্ছে সামনের মঙ্গলবার মে মাস পড়ে যাচ্ছে একটা লাস্ট এম টি এর ক্লাস নিয়ে নব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন অ্যান্সার করিয়ে দেবো ভালো থাকো বুধবার বাপিসারে ক্লাস করবে আবার পরে বৃহস্পতিবার আমি আসবো আবার বাপিসারের যে ক্লাসটা সেটার মক টেস্ট নিয়ে থ্যাংক ইউ ভালো থেকো